তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের দুয়ে আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসে বললাম, আর আজকের ভিডিওর টপিক তো তোমরা বুঝতেই পারতেছো। তো আজকে আমরা রিজনের প্লেয়ারের সাথে খেলব। তোমরা দেখতে পাচ্ছ রিজনের যে প্লেয়ারগুলো আছে এখানে, এখান থেকে আমরা SM গেমিং যে আইডিটা আছে, SM গেমিং ভাই রিজন 6 এ দেখতে পাচ্ছ তোমরা, 6 এ তার সাথে কিন্তু আমরা গেম প্লে করবো। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। আপনি যে পুশ দেন, টোটালি কজন মানুষ লাগতেছে পুশ দেওয়ার জন্য? পুশ দেওয়ার জন্য এখন একটা আইডিতে মনে করেন যদি 8 ঘন্টা করে খেলে তাহলে 3 জন প্লেয়ার, আর যদি 12 ঘন্টা করে খেলে তাহলে 2 জন প্লেয়ারই এনা একটা আইডিতে। এখন ওকে, মানে কোন আইডিতে কে কয়জন খেলবে এটা জাস্ট ওনার উপর ডিপেন্ড করবে যে কয়জন খেলবে আর কে কয় ঘন্টা খেলবে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। এটা প্রথম কোয়েশ্চেন, তো কোয়েশ্চেনগুলো গাইজ তোমরা শুনে নিও ভাইয়ের। ওকে ভাই, কিন্তু সুন্দরভাবে অ্যান্সার দিতেছে, থ্যাংক ইউ ভাইয়ের এই জন্য ধন্যবাদ। আর আরেকটা হলো যে আমি 12 ঘন্টা থেকে আইডি কতক্ষণ মানে আমি ইয়া করবো, অনলাইনে কতক্ষণ রাখতে হবে, এটা কি কোনো টাইমার আছে নাকি? যখন আইডি 24 ঘন্টাই অনলাইন থাকবে, আইডি 24 ঘন্টাই প্লেয়িং থাকবে, মানে আইডি কখনো হোল্ড করবে না, সবসময় প্লেয়িং। ও বুঝতে পারছি, 24 ঘন্টা 24 ঘন্টায় কোনো অফলাইনে যাওয়ার উপর চলবে না। আচ্ছা ঠিক আছে। আর লাস্ট আরো কয়েকটা কোয়েশ্চেন, সেটা হলো যে ম্যাচে যে গেলাম আমি, সেটা হলো কি আমার স্কোয়াড নিয়ে খেলতে হবে নাকি সোলোতে খেললে হয় বা ডুতে খেলে কোনটা বেশি ইজি? এখন সোলোতে আপনার প্লাস দেয় না, ম্যাক্স প্লাস যেটা ওটা সোলোতে পাওয়া যায় না, ডুতেও ম্যাক্স প্লাস পাওয়া যায় না। এখন ম্যাক্স প্লাস তুলতে গেলে আপনার স্কোয়াডে যাইতে হবে, অবশ্যই অবশ্যই আমাদের স্কোয়াডে যেতে হবে। ফুল প্লাস তুলতে গেলে আপনার অবশ্যই স্কোয়াড খেলতে হবে। আচ্ছা বুঝতে পারছো গাইজ, অবশ্যই তোমাদের স্কোয়াড খেলতে হবে, শুনে নাও গাইজ, তোমাদের কাজে লাগবে অবশ্যই। ওকে, এরও ইনফরমেশন ভিডিও, আমি তো বলি প্রত্যেকটা ভিডিও আমার ইনফরমেশন, আমার গেম প্লে দেখাবো না, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের উপকারের জন্য দিতেছি, তোমরা গেম প্লে করো করতেও পারো পরে। আর আরেকটা ব্যাপার হলো ভাই, যে তো আমরা কি যে জোন পুশারটা নেব ওটা কি আমাদের ফ্রেন্ডও নিতে পারি, এবং ওই যেটা বললেন যে এখন জোন পুশার ওটা আপনাদের উপর ডিপেন্ড করে, আমাদের উপর ডিপেন্ড করে না, কিন্তু পেট দিয়া নিলে ও আর মানে সময় এসা করবে না, মানে যতক্ষণ লোভ থাকে একটা কিলের লোভ। ভালো মন্দ তো সবার ভিতরে আছে, মানুষের ভিতরে ভালো মন্দ আছে, এখন জোন পুষার ভিতরে ওই রকম ভালো খারাপ আছে, ওই হিসেবে এখন আপনার মানে দেখা দিতে হবে, চেক করে সবকিছু দেখে টেকে নিতে হবে। ওকে আচ্ছা, তাহলে আমার জোন পুষা তো সবসময় থাকতেছে না, 12 ঘন্টা তো থাকতে হবে, তার মানে আমাদের 4টাই জোন পুষা নিতে হবে তাই তো? হ্যাঁ, জোন পুষার 4টা নিতে হবে। জোন পুষার ওই যে কতক্ষণ জোন পুষ দিবে, কতজন আছে 4 ঘন্টা, কতজন আছে 8 ঘন্টা দেয়, কতজন 14 ঘন্টা 12 ঘন্টাও দেয়, এখন ওই হিসাবে আপনার জোন পুষার টাইম হিসাবে ঠিক করে নিতে হবে। ওপি ওপি, থ্যাংক ইউ ভাই। তার মানে বুঝতে পারছো গাইজ, একটা আইডি পিছে কতজন মানুষ তোমার নিতে এসেছে তোমরা বুঝে নাও। ওকে, একটা আইডি পিছে কতজন মানুষ এসেছে তোমরা গন বা লাস্ট। আমি আর কিছু বলতেছি না, ভাইয়ের থেকে ইনফরমেশন নিতেছি, ভাই দিতেছে সুন্দরভাবে, জাস্ট এতটুকু কাউন্ট করো ভাই, কোনো দুর্নীতি কথা না, কোনো মিথ্যা কথা বলতেছে না, ভাই যতটুকু করতেছে ততটুকুই বলতেছে। আর ভাই হাইস্লি প্লাসের জন্য আমাদের কি ভুইয়েই লাগবে নাকি কোনো ওয়ে আছে যে মাইনাসের বাঁচানোর জন্য কোনো এরকম ওয়ে? এখন ফুল প্লাসের জন্য আপনার অবশ্যই ভুইয়া লাগবে, ফুল প্লাসের জন্য অবশ্যই ভুইয়া লাগবে। আবার মনে করেন 8 কিল প্লাস, 4000 প্লাস ড্যামেজ, 3টা ভ্যান্ডিং, তারপর 2 বার নক ড্যামেজ, আর হিল দিয়ে ট্রিটমেন্ট দিয়ে মারতে হয়, হিল ট্রিটমেন্ট আপনার 3 বার মারতে হয়, তাহলে আপনি পুরো ম্যাক্স প্লাস পেয়ে যাবেন, ওই ম্যাচের যে ম্যাক্স প্লাস পেয়ে যাবেন, আর সাথে ভুয়ে নিতে হবে। ও আর তাছাড়া ধরেন আমি কিল করতে পারলাম না, আমার টিমমেট কিল করতে পারছে, ম্যাচ বুইয়া লিতে পারছে, আমি পারলাম না, ড্যামেজ দিলাম 200-300, তাহলে প্লাস একটু কম পাবেন, ওই কিল হিসেবে একটু প্লাস কম পাবেন, বাকি মানে মাইনাস থেকে বাঁচা যাবে আমার তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বুঝতে পারছো। তোমাদের টিমমেটও গাইছে ওরকম নেওয়া লাগবে, যাতে তুমি যদি নাও পারো বা তোমার যদি কোনো প্রবলেম হয় এরকম একটা টিমমেট লওয়া লাগবে, যে টিমমেট 1 লাইট 2টা 3টা খাইতে পারে। তো আর একটা ব্যাপার হলো ভাই, এরকম কোনো ওয়ে আছে যে আমি মাইনাসের থেকে বাঁচবো, ধর আমি কিল করতে পারি মাইনাস থেকে, বলতে কি আপনি কিল করলে আর কি টপ মানে মাইনাস থেকে যদি আপনি জল বলেন যে আমি কিল করে কিল করে মাইনাস থেকে বাঁচবো, তাহলে ভাই অবশ্যই আপনার টপ 10টা রান দিতে হবে, টপ 10 না দিলে দেখা যায় কি আপনি হলো যদি টপ 15 থাকা অবস্থায় মরে যান, তখন আপনার হয় মানে আপনি 10 নাম্বার স্কোর করবেন, তখন ভাই মাইনাস করবেন, আপনি যে কয়টা কিল করেন 10টা কিল করেন 12টা কিল করেন, তখন আপনি অবশ্যই মাইনাস করবেন, আপনার টপ 10 আগে করতে হবে, টপ 10 করলে তখন মানে প্লাস কম পাবেন বাট মাইনাস খাবেন, মাইনাস খাবেন না। তো গাইজ বুঝতে পারতো, মানে ভাইয়ের এই ভাই এটা জোস লাগছে, তোমরা যদি দেখো টপ 10 তোমরা করো তোমরা মাইনাস খাইবা না, ওকে টপ 10টা তোমাদের করো তাহলে চলে, মানে তুমি কিল করতে পারো নাই নাকি ভাই? কিল করতে পারে নাই অডিয়েন্স, কিল ড্যামেজ হইলো হয় আপনার, যদি 4000 প্লাস ড্যামেজ হয়ে যায় তাও প্লাস পাবে, ও তাও তুমি প্লাস পাইতাছো, বুঝছো, ড্যামেজ দিবে বাট টপ 10 করবা গাইজ, আর কি চাও ভাই? ভাই তো ভাইয়ের সাথে এসে বললাম আমরা বিয়ার একটা র্যাঙ্ক ম্যাচে, তো ভাইয়ের সাথে একটা র্যাঙ্ক ম্যাচ খেলতেছি, এটাও আবার ডুতে। ওকে তো দেখতে থাকো তোমরা,
যে গেমপ্লেটা কেমন হয় এন্ড দেন অবশ্যই কমেন্টে জানাবো আগে থেকেই যে আমরা এই ম্যাচটা কি ভুইয়া পাবো নাকি পাবো না ওকে দেখতে থাকো এন্ড এনজয় করো স্টে অ্যালার্ট ও তঞ্জি ভাই নিয়ে এসে বসে আমাদের পুরাই পিকে ডেঞ্জার প্লেস আমি বলবো ভাই ডেঞ্জার প্লেস পায়ে গেছি আইডার মধ্যে আবার ম্যাক্স সেভেন মাথায় ফোর প্লেয়ার আছে জায়গায় নিজের ভিতর প্লেয়ার আছে না পাইছি ডাবল ভেক্টর ফাইনালি মেরে গেছে একটা কি আপনি মারছেন নাকি আর টিমমেট মারছে কাটা মায়া দিতে চলে গাই বাট ওর ফায়ারটি আগে যেতে পারে নাই সঞ্জীব ভাই থেকে প্লেয়ার আছে একটা ওপি সঞ্জীব ভাই কিল করে পালছে দিহি ভাই কি কয়টা কিল করতে পারে আমি ভাই বটমোর মানুষ ভাই পারমো না এখানেই আছে আচ্ছা ওর এখানে যাই দেওয়া লাগবে আরে উপরে প্লেয়ার ওরা তো প্যারাই যাচ্ছে উপরে প্লেয়ার গুলো কিছু বলার নাই ভাই গেন্ডা পুরো নষ্ট করে লাগছে গেয়ে না মারছে হেড ওপি দেখছো গাইস মরার সাথে সাথে রে ভাই মানে যে যেটা খেলে সে ওইটা বুঝে মুভলি আমি কি আরো যাই মারতে পারবো যে এই নিচে গেছে পঞ্জিম ভাই নিচে গেছে ওই ক্যারেক্টার স্কিল মাইরা আচ্ছা আমি আরো আগে এটা নষ্ট করে দিলাম আপনার দিকে দেখাইতেছে এ প্যারা তো সবসময় মনে ফিল করা লাগে না হ্যাঁ ভাই প্রতি ম্যাচে থাকো মানুষ ভাবে যে হয়তো রিজন যাওয়া মোহের ব্যাপার ব্যাপার না কোনো ওটা কি এরকম আদৌ নাকি হ্যাঁ অনেকেই ভাবে যে রিজন যাওয়া ব্যাপার না টপে যাওয়া কোনো ব্যাপার না আপনি মানে কি সলিউশন দিবেন কি ব্যাপার নাকি ব্যাপার না কোনটা ভাই যে খেলছে টপ অন লবি যে খেলছে সে বলতে পারে এতটাই হার্ড তাই তো নাকি নর্মাল প্রথমের দিকে মনে করেন এমন একটা সিচুয়েশন আসে মানে ছন পুষার মানে আপনার একা ম্যাচ বের করতে হয় এরকম ম্যাচ যায় ও মানে একটা ম্যাচ মাইনাস গেলে দুই তিন ম্যাচে মাইনাস চলে যায় দুই তিন জনের পিছনে ওই দুই তিন জন প্রথমের দিকে বাদ দেয় প্রথমের দিকে ভাই এক প্লাস মানে একজনের আগে তাহলে প্রথম দিন যখন আপনি রিজনটা ধরবেন ওই দিন যদি আপনি একটা ম্যাচ আপনার 50 মাইনাস যায় তাহলে মনে করেন আপনি 50 জনের পিছনে 50 মাইনাস গেলে 50 জনের পিছনে হ্যাঁ নরমাল চিন্তা ভাবনা করেন সবাই তো স্কোর টানবে না সবাই তো আর মনে বসে থাকবে না ভাই সবাই টপ ধরার চিন্তা ভাবনা বুঝতে পারছো গাইস যদি মাইনাস 50 তাহলে 50 জনের পিছনে তো বুঝতে পারছো গাইস মানে কি একটা অবস্থা মানে তাদের ম্যাচে গেলে অবশ্যই প্লাস থাকবে তুমি মাইনাস খেতে পারবে না যদি মাইনাস খাও তাহলে তোমার আর রিজন থাকা লাগবে না তুমি বাসায় থাকতে পারবে তার কথা দ্বারা এটাই বুঝাইতেছে যদি 50 মাইনাস খাও তবু 50 জনের মাইনাস কিভাবে বুঝে দিল এটা বুঝতে পারলাম কারণ ওরাও যেমন তারা যেমন অ্যাক্টিভে খেলতেছে রিজন টপ 1 2 3 4 বা তাদের নিচে যারা আছে রিজনের প্লেয়ারগুলো তারাও খেলতেছে তো তুমি মাইনাস খাইলে তারা প্লাস নিতেছে তো তোমার আগে তারা উঠে যাবো তুমি নিচে নেমে যাবে তার বোঝানোর ধরনটা হলো এই তার মানে সব কিছুর ডিটেলস তোমরা নিয়ে আনো হ্যার কাছ থেকে সুযোগ পাইছো নিয়ে আনো ভাই যদি রিজন কেউ যেতে চাও তাহলে নিয়ে নিবা আর বাকি যে চারজন আছেন চারজনের ভিতরে কিরকম প্লেয়ার থাকে চারজন প্লেয়ারই সবই কি রাশার থাকে পুষা থাকে বা কিরকম কি কিরকম ভাই একজন পুষার আর তিনজন রাশার একজন পুষা তিনজন রাশার না তো পুষারের কি কোনো প্লাস ম্যানাস আর কি কোনো পরোয়া নাই না কোনো থাকে না 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 পুষার জাস্ট খেলে ওই পুষি দিবে ও বাকি তিনজন খালি প্লাস নেবে হ্যাঁ তো গাইস এই হলো ব্যাপার বুঝতে পারছো আর পুষারে কি কোনো টাকা টোকা দিয়ে এরকম পুষা রাখা হয় নাকি বন্ধু বান্ধবরা মিলে এরকম আপনারা উঠেন পুষার যদি ওই রকম ভালো পুষার হয় তাহলে ওইটা পেমেন্ট রাখা হয় ও যাক তো বুঝতে পারছো গাইস তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই পারবা বাট পেমেন্ট অবশ্যই করা লাগবে কারণ সে কষ্ট করে দিতেছে দিতে করতে হইব আর যেগুলো টাকা ছাড়া পুষার ওগুলা কি করে গাড়ি থেকে নেমে ফাইট করে ও ঠিক
কারণে পেট পুষিয়ে রাখা লাগে। বুঝতে পারতেছো যারা যেরকম করে আমরা তো ভাবি যে ওই সে যেটা করলো বুঝতেই পারতেছো যে এটা কিন্তু সিরিয়াসলি ভাই টাকা সারা যদি তুমি নাও সে গাড়িতে নামে ফাইট করবে কারণ তারও প্লাস থাকবে সে প্লাসের আশায় থাকবে আর যারা টাকা দিয়ে নিয়ে নিছো সে টাকার আশা থাকবে তার প্লাসের কোনো দরকার নাই তো তুমি সুন্দরভাবে প্লাসটা নিয়ে নিতে পারবা। থ্যাংক ইউ ভাই এসব অডিয়েন্স হয়তো আগের থেকে অনেকেই জানবা গাইস বা অনেকেই জানতা না তো এটাই হলো আজকের ভিডিওটা জানার আর দ্বিতীয় তো ভাইরে তো দেখলাই ভাই তো অবশ্যই ভাইরা সাপোর্ট করো তোমরা ইনশাল্লাহ যদি আমার ভিডিও থেকে 10 জন দেখো 10 জন হলেও যাবা যাই কমসে কম আমার ইউ মানে কমসে কম লাগবে আমি মন্টু এড যদি তাহলে ভাই বুঝতে পারবো না আমার এখানটা তোমরা গেছো আমার অডিয়েন্স সামনে নিমি দেখো গাইস আমরা কিন্তু বিআর র্যাঙ্ক খেলতেছি এরকম না যে অন্য কিছু ম্যাচ খেলতেছি দেখো বিআর র্যাঙ্ক ম্যাচের ভিতরে আমি তোমাদের দেখাই দিচ্ছি সামনে ওই নিমি এরকম না যে কোনো অন্য কোনো স্ক্রিপ্টেড কন্টেন্ট বা বানানো কোনো কন্টেন্ট ভাইয়ের নিচে এখানে দুইটা প্লেয়ার ভাই টোটালি দুইটা প্লেয়ার আছে আমি মাত্র একটা রাউন্ড দিছি আরে পিছন থেকে মারতেছে জোনে বাইরে থেকে ওয়েট ভাই দিতেছে আমার থেকে এ আমার দুকে দুইটা দুইটা রাউন্ড দিছিলাম উঠে আছে ওকে ওপি একটা প্লেয়ার পিছে থেকে নামতেছিল বাইরে আগে যা রিভাইভ দেয় যদি মাইনাস যায় তাহলে পুরো শেষ ভাই কমসে কম অনেক মাইনাস খাবো বাইরে মাইনাস খাওয়ানো যাবো না মানে বুঝতে পারতো সালায় ম্যাচের ভিতরে এলেই করবো মাস্টার ট্রাক এসবে আপনাকে প্যারা দেয় কিরকম মাস্টার ট্রাক গাড়ি ঘুরি এগুলো কিরকম প্যারা দেয় আপনাকে লাস্টনে আইসা মাস্টার দা ভাই যখন মানে উড়াই ভাই তখনকার ফিলিংসটা ভাই কি বল এর মতো ফিলিংস আগের মতো কি মজা টজা পান আগে তো খেলতেন আগের মতো কি মজা পান নাকি এই গেমটা পুরো মনে করেন নষ্ট হয়ে গেছে 2000 মানে 21 এর পর থেকে নষ্ট শুরু হইছে হইতে হইতে ভাই এখন যে কাজটা করছে ভাই এটা একদম শেষ গেম একদম শেষ এখন কোনটা যেমন মানে এখন এই যে পিসি আর ফোন আলাদা করে দিছে এখন আগে তো ভাই ম্যাচ স্টার্ট হয়তো 2 মিনিট 1 মিনিট এখন তো আপনি দেখলেন ভাই ও কত 7 মিনিট সময় লাগলো তাহলে মনে করেন যে আমরা যে রিজন পোস্ট দিব ভাই কিভাবে দিব এক ম্যাচ খেলার পর যদি 7 মিনিট ওয়েট করতে হয় তাইলে ভাই 2 ম্যাচ আমার এক ম্যাচের টাইম চলে যেত তাহলে তো মনে করেন আমার আর রিজন পুশ হবে না পিসি দিয়ে তো আর রিজন পুশ করা যাবে না ভাই কোন প্লেয়াররা করতে পারবে আপনি কি করেন এর কি মানে গেরিনার এটা কি গেরিনা আর কি ভালো করছে কাজটা নাকি ব্যাপারটা এটা তো এখন সব সার্ভারে এটা করা হয়েছে মানে যদি ওই 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 আপনার সব সার্ভার যদি ঠিক করতে পারে নাই মানে ইউটিউবাররা তাহলে ভাই বাংলাদেশে আর পারবে না এটা একদম শিওর যাক মানে ইন্ডিয়াতে অনেক বড় বড় ইউটিউবার আছে ওরাই তো পারে নাই যে সেটার এই একটা কারণ বললেন তো বুঝতে পারতো ইন্ডিয়া ভিতরে সত্যি কথা এত বড় বড় টোটাল গেমিং আরজু ভাই অমিত ভাই ওরাই পারলো না তো বাংলাদেশে এমন ভাই টোটাল গেমিং এর থেকে বড় কোন ইউটিউবার আছে ভাই বলো বাংলাদেশে এরকম কোন ইউটিউবার আছে টিপুলার কত টোটাল গেমিং এ কত দেখে টিপুলার তো মানা হয় বাংলাদেশের সবচেয়ে ভালো একটা ইউটিউবার সবচেয়ে বড় ইউটিউবার তো ভাইয়ের যুক্তি আছে ভাই সেই এটা কথা কইছে ইন্ডিয়াতেই পারে না বাংলাদেশে পারবো না আমিন এটা সলভ করতে আর লাস্টে দেখা যাবো আরে গাড়ি রে গাড়ি দিয়ে মাল দিরে আমি তো 3 কিল উঠতে পারলাম না 4 কিল যেতে পারলাম না 10 কিল লাইক দিয়ে দেই ওপি দুই গুলি ওপি ওপি নাইস ভাই কি বিয়ে সাথে কইরা ফেলছেন নাকি
না ভাই, সিঙ্গেল মানুষ, রিজেন পুশ করে দেখা কোনো মেয়ে আর কি হয় না, গার্লফ্রেন্ড হয় না। আহারে তাই নাকি? হ্যাঁ আমি তো হয় না গার্লফ্রেন্ডে। যাই হোক, সে বুঝতে পারতেছে মানে কতটা প্যারা নেয়া খেলে। এই যে গাড়ি রে, গাড়িওয়ালা সব ম্যাচে থাকে ভাই, কি পারবে এটা ভুইয়া নিতে দেখি ভাই আর গেম প্লে। ভাই কিন্তু ফাইনালি 11 কিল ডান, সামনে আবার 1v1 খেলা হইতেছে। ওকে হেডশট একটা খাইছে 53। ওপি ওপি ওপি, 12 kill ডান, আরো আছে 12টা এনিমি অ্যালাইভ। এর মধ্যে আবার গাড়ি লেগে ঝামেলা করে, এই টুল লেগে পাচ্ছে রে ভাই। নাইস, গুড হেডশট ভাই, ওপি লেভেলের একটা হেডশট মারছে। ওপি ওপি, ফুল ড্যামেজ ভাই, পুরো কোপাই লাগতেছে। গাইস তোমরা কমেন্টে এখন থেকে জানো ভাই কি এটা ভুইয়া নিতে পারবো কি না। এখন 11টা এনিমি বাকি, সে 1v2 করে খেলা হইতেছে। এরোকিল ডান ফাইনাল, আমার মা সাদি বা জান্নাতি ভাই, এটা মাইয়াই মারছে, যাক মায়ার হাতে মরছি আর কি, কষ্টের কোনো কিছু নাই। মেয়েদের ভালোবাসা তো কিল দিতে হয়, অডিয়েন্স গুগল অডিয়েন্স তো সেই কেউ। দেখো পুষার, সবাই পুষের আশায় থাকি, সব পিছে দিয়ে আসতেছে। ওপি 87 এর হেডশট খাইছে, পারবে? ওপি ওপি, নাইস নাইস গেম প্লে, নাইস। আসেন ভাই কিন্তু কোবাইতেছে মানে মারাত্মক, আপন মনে কোটা পিটাইতেছে। ওপি ফুল ড্যামেজ, কোবরা কোবরাই ভাই, পাঠে শট অনেক কম দিল। এই তো টমেটো মারা দিস। ওপি ওপি, 15 kill ডান, গেম মাস্টার লবিতে অবশ্যই ভাই। কয় কিল করলে কিরকম প্লাস ভাই, একটু কিছু কি আসল বিষয়? আপনার 8 kill প্লাস 4000 প্লাস ড্যামেজ দিলে ফুল প্লাস পাওয়া যায়, নক ড্যামেজ নিলে। ও বিস্তারিত গাই শুনে নাও, 8 kill করতে হবে প্লাস 4000 ড্যামেজ অবশ্যই তোমাদের দিতে হবে ভাই। কিন্তু 8 kill কি ভাই, আর দোকানে 16 kill আহে, 16 kill তো হয়ে গেছে, আরও থাকছে 2টা যদি মারতে পারে মানে 8-এর ডাবল নিতে হইতেছে। দেখছো এরকম ভাবে খেলতে হবে, তাহলে পারবা। বাট আমার মাত্র 3 kill ওই জায়গায়, আমার মাত্র 3 kill। ভাই কি ম্যাচটা কি ভুয়ে নিতে পারবো? আরে হুন্ডা নিয়ে ভাইয়ের সাথে আবার ইয়া করতেছে। ওপি ওপি, 1 ফুল ড্যামেজ, হুন্ডার উঠে গেছে জাস্ট। ভাই কি পারবো ভাই, ফাইনালি কিন্তু ভুইয়া ভুইয়া নিয়ে নিছে ভাই, ফাইনালি ভুইয়া নিয়ে নিয়ে যাবে। তোমরা বুঝতেই পারতেছো যে ভাইয়ের কনফিডেন্স। ওকে ভাইয়ের সাথে ম্যাচ খেলে আসলে আমি সিরিয়াসলি আর কি কম বলার কিছু নাই, দেখি কত ভুইয়া দেয় মানে কত প্লাস দেয়, সরি ভুইয়া না। আমি খেলছিলাম P90, দেখো ওই ম্যাচটার মধ্যে যে ম্যাচটা মানে ভাইয়ের সাথে প্লে করছে ওটাই দেখো। দেখছো যে যে গান দিয়ে খেলছি আমি ওইগুলো দেখে না, তোমরা বলবো যে এই স্ক্রিপ্টেড ভিডিও বা অন্য কিছু এরকম না। এই দেখো লাস্টে SM গেমিং। ওকে তো চলো ভাই, কিন্তু ফাইনালি 4 ভাই, 4টা লাইক পাইয়াও গেছে, 4টা লাইক ভাই পাইয়াও গেছে। তো ধন্যবাদ তামজিম ভাই, ভাইয়ের অবশ্যই অবশ্যই তোমরা টিকটকে যাবা, ইনশাল্লাহ ভাইকে সাপোর্ট করবা যেতে। আর ভাই এমনি অডিয়েন্স তো মানে রিজন দিয়ে তো কোনো লাভ নেই, এমনি তো একটা শখের জন্য মানুষ যায় তাই তো? আপনারা তো শখের জন্যই দেন তাই তো? হ্যাঁ এরা শখের জন্যই পোষ হয় ভাই, সবার একটা ইচ্ছা থাকে, শখ থাকে যে না আমি উঠবো। লাখ লাখ মানুষ খেলে ওইখান থেকে আমি তো 100 দেখে আসবো। হ্যাঁ ওটাই তো, ওটাই হলো, তোমরা যদি শখে যেতে চাও যাও। বাট আমি তোমাদের একটাই রেকমেন্ডেশন করবো, পড়ালেখা বাদ দিয়ে করো না ভাই,
পড়ালেখা করতেছে প্লাস এটা করতেছে বাইরের শখ এর জন্য ওকে কিন্তু যারা পড়ালেখার দিকে স্টুডেন্ট তারা এসব করে না ভাই এখন একটু ফ্রি তাই তো করতেছে কিন্তু যখন ফ্রি না ভাই বলল যে তখন করে না এগুলা ওকে ভাইয়ের আসলে বেগাবে প্লেয়ার আছে তারা মিল্লা জিল্লা অনেকজন মিলা ইয়া করে তো ভাই তবু 8 ঘন্টা খেলে ওকে তবু 8 ঘন্টা খেলে তো ভাইয়ের উপরে কতটা প্রেসার যায় তো প্রেসার লওয়ার দরকার নাই গাইস তো আজকে এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই 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 লাইক করবে কমেন্ট করতে তো ভুলবা না যে ভাই কেমন ছিল অবশ্যই ভাইয়ের আচার ব্যবহার তোমাদের কাছে কেমন লাগলো তো আল্লাহ হাফেজ গাইস দেখো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিনে অন্য কোনো টপিকে